প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের জালিবাই পামেলা আমার চ্যানেলে আমি পামেলা আপনাদের স্বাগত জানাচ্ছি কয়েকদিন ধরে পড়ছিলাম ভাদুরি সিরিজের ওপরে একটি রহস্য উপন্যাস ঘটনা যখন রহস্যজনক আজকে পরবর্তী অংশগুলো আপনাদের পাঠ করে শোনাবো এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার ভাদুরির প্লেলিস্টে শেয়ার করে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দয়া করে থাকবেন তাহলে আজকে অধ্যায় সতেরো দিয়ে আমার পঠন আজকে শুরু করছি। রাত্রে কে ফোন করলো সেটা জানার জন্যে কৌতূহল নেহাত কম ছিল না আপিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে বাবুকে তার বাড়ি থেকে তুলে নিয়ে তাই ছটার মধ্যে কাকুরগাছির ফ্ল্যাটে চলে আসলাম এসে শুনলাম প্রেসার বেড়ে গেছে বলে অরুণ সান্নাল আজ আর চেম্বারে যাননি শুনে ধরেই নিয়েছিলুম যে তিনি বিশ্রাম নিচ্ছেন বাড়িতে থাকলেও আজকের বৈঠকে তাকে পাওয়া যাবে না ফলে ড্রয়িং রুমে ঢুকে যখন দেখলুম কী একটা বিষয় নিয়ে মশাই আর কৌশিকের সাথে তিনি তুমুল তর্ক জুড়ে দিয়েছেন তখন একটু হকচকিয়েই গিয়েছিলাম সত্যি শরীর খারাপ হয়েছে কিনা জিজ্ঞাসা করতে তিনি যেরকম অর্থপূর্ণভাবে হাসলেন তাতে অবশ্য বুঝতে পারছিল যে বিকেলে আমরা আসছি শুনে তিনি আর বাড়ি থেকে বেরোননি আমরা বসার পর মশাই বললেন তা বিদিশা দেবীকে কেমন লাগলো আমি বললুম ওটায় ওর নাম নাকি গার্হস্থ জীবনের নাম হচ্ছে বেলা দেবী ফিল্মে নেমেছিলেন বেহুলা দেবী নাম নিয়ে ছবির নাম হারিয়ে পাওয়া নায়িকা নয় নায়িকার বান্ধবী নেহাতি মাইনর রোল কিন্তু তাতেও বিশেষ একটা সুবিধা করতে পারেননি ফিল্ম কেরিয়ার ওই একটা ছবিতেই ওনার শেষ হয়ে যায় তখন আসেন যাত্রা কোম্পানিতে ইতিমধ্যে ফের নাম পাল্টায় বেহুলা দেবী হয়ে যান বিদিশা দেবী এ সমস্ত খবর অবশ্য আমি সত্যপ্রকাশ চৌধুরীর কাছ থেকেই সংগ্রহ করেছি কাল রাত্রিরে দুটো ফোন এসেছিল বললেন না কার ফোন সত্যপ্রকাশের রাইট দুটো ফোনে সত্যপ্রকাশের একটা করেছিলেন সাতটা নাগাদ অন্যটা রাত বারোটার একটু পরে তা কিছু জানা গেল অনেক কিছুই জানা গেল কিরণবাবু প্রথম ফোনটা করেছিলেন বেঞ্জামিন স্টুয়ার্টের মৃত্যুর এক্স্যাক্ট ডেটটা জানানোর জন্যে স্টুয়ার্ট টি কোম্পানি শিলিগুড়ির অফিস থেকে ওটা খুব সহজেই জোগাড় করা গেছে তারিখটা হলো উনিশশো একান্ন সালের চৌঠা মে ফুলকুমারীর সাথে বেঞ্চ টুয়ার্টের বিয়ের তারিখটা মনে আছে তো সদানন্দ সদানন্দবাবু বললেন আরে আছে বই কি উনিশশো পঞ্চাশ সালে সাতই জুন এটা আমরা গ্যাংটকে মিস্টার বাহাদুর দর্জির কাছেই তো শুনেছিলাম হ্যাঁ এই সঙ্গে আরেকটা খবরও তিনি দিয়েছিলেন সেটা হলো এই যে ফুলকুমারীর সাথে বিয়ের পর বছর না ঘুরতে ঘুরতে এই বেঞ্চ টুয়ার্ট মারা যায় খবরটা মিস্টার দর্জি পেয়েছিলেন তার এক বন্ধুর কাছ থেকে দেখা যাচ্ছে খবরটা ভুল নয় অন্তত সত্যপ্রকাশে দেওয়া তারিখের সাথে এটা ট্যালি করে যাচ্ছে পঞ্চাশে সাতই জুন থেকে একান্নর চৌটা মে স্টুয়ার্ট সত্যি তার দ্বিতীয় দাম্পত্য জীবনের সুখ পুরো এগারোটা মাসও ভোগ করতে পারেননি তা ছেলে ফুলে হয়েছিল সদানন্দবাবুর জিজ্ঞাসা বেন স্টুয়ার্টে জীবদ্দশায় হয়নি থমাস চাইল্ড যাকে বলে কিন্তু ও কথায় পরে আসছি সদানন্দবাবু আগে বরং সত্যপ্রকাশের দ্বিতীয় ফোনের কথাটাই বলি কৌশিক বলল মামু দ্বিতীয় ফোন মানে ওই যেটা কাল রাত বারোটার পরে এসেছিল ভদ্রলোক তাতে তো অনেক মজার খবর দিলেন আমি অবশ্য তার খানিকটা কাল শিলিগুড়িতেই আন্দাজ করে নিয়েছিলাম কৌশিকের দিকে তাকিয়ে ভাদরী মশাই বললেন তা নইলে আর বীরেশ্বর অপেরা সম্পর্কে ওকে খোঁজ কেন নিতে বলবো আর ফোনটা আসার অনেক আগেই কেন এই ডিসিশানটা নেব যে বীরেশ্বর সেন যখন বাড়ির বাইরে থাকবেন তখন তার ফ্ল্যাটে গিয়ে মিসেস সেনকে একবার চাক্ষুষ করব। সদানন্দ বাবুকে একটা যাত্রা কোম্পানির মালিক সাজিয়ে মিসেস সেনকে আমাদের নতুন পালার হিরোইন করার অফার দেব এটা আমি অনেক আগেই ঠিক করে নিয়েছিল সদানন্দবাবু বললেন আহা সেটা ঠিক করেছিলেন তবে কি না উনি মিসেস সেন তো নন বীরেশ্বর সেনের সাথে ওর তো বিয়েই হয়নি আমি বলল আহা ও সমস্ত কথা ছেড়ে এখন সত্যপ্রকাশ কি খবর দিলেন সেটাই বলুন না ভাদরী মশাই বললেন হ্যাঁ আসছি প্রথমেই বলি সত্যপ্রকাশ বিস্তর খবর দিয়েছেন সদানন্দবাবু আবার বললেন এত অল্প সময়ের মধ্যে এত খবর উনি কি করে জোগাড় করলেন বলুন তো প্রথমে স্টুয়ার্ট সাহেব কবে মারা গেলেন সেই খবর তারপর বীরেশ্বর অপেরার খবর এ তো চারটেখানি ব্যাপার নয় মশাই খুব কাবিল আদমি বলতে হবে তাই না হ্যাঁ কাবিল লোকই বটে তবে কি না বীরেশ্বর অপেরার হাড়ির খবর জোগাড় করতে তাকে হোটেল ছেড়ে বেরোতে হয়নি ওটা খুব সহজেই পেয়ে গেছেন তার মানে মানে আর কিছুই নয় এই সমস্ত যাত্রা পার্টি যখন দলবল নিয়ে বাইরে শো করতে যায় তখন মফসল টাউনে গিয়ে কে কোথায় থাকবে সেটা ঠিক করার জন্যে আগেভাগে দু একজন লোককে পাঠিয়ে দেওয়া হয় সেখানে তা বীরেশ্বর অপেরা থেকে যাকে শিলিগুড়িতে পাঠানো হয়েছিল সে গিয়ে ওখানকার লোকাল স্পন্সরদের জানায় দলের অন্য সব লোকদের নিয়ে ভাবনার কিছুই নেই তবে হিরোইন কাঞ্চনমালা আর প্রোপ্রাইটার বীরেশ্বরবাবুর থাকার জন্য ভালো হোটেল চাই অবশ্য দুটো ঘরে দরকার হচ্ছে না ডাবল বেডের একটা ভালো ঘর হলেই চলবে তার কারণ সম্পর্কে ওরা স্বামী স্ত্রী আ চোখ কপালে তুলে সদানন্দবাবু বললেন আপনি কি বলছেন মশাই ব্যাটা কলকাতায় থাকছে বিদিশা দেবীর সাথে একই ফ্ল্যাটে আর এদিকে কাঞ্চলমালা ওডার কিনা ওয়াইফ আরে ছ্যা ছ্যা কী চরিত্র মশাই অরুণ সান্নাল বললেন সেটা তো হতেই পারে একজনের ফ্ল্যাটে একটা ঘর নিয়ে আছে বলি যে আরেকজনকে বিয়ে করা যাবে না এমন তো কোনো কথা নেই সদানন্দবাবু বললেন কিন্তু মরালিটি বলে একটা ব্যাপার রয়েছে তো মশাই নাকি সেটাও নেই ভাদুরী মশাই বললেন আচ্ছা ঠিক আছে ও সমস্ত তক্ক ছেড়ে দিয়ে আসল কথাটা শুনুন শিলিগুড়ির যেটা সেরা হোটেল সেখানে ঘর না পেয়ে নেক্সট বেস্ট অ্যাকোমোডেশনের জন্যে ওরা সত্যপ্রকাশের হোটেলে চলে আসে সত্যপ্রকাশ ঘরের ব্যবস্থা করে দেন স্বামী স্ত্রীর সম্পর্কটা যে ফিসি এরকম একটা আন্দাজ তিনি অবশ্য করেছিলেন তাই এমনিতে হয়তো ঘর দিতেন না ঘর নেই বলে ভাগিয়ে দিতেন কিন্তু আমি বীরেশ্বর অপেরা সম্পর্কে একটু ওনাকে খোঁজ নিতে বলেছিলাম তাই তিনি শুধু যে ঘরের ব্যবস্থা করে দিলেন সেটা নয় কলকাতা থেকে যে লোকটিকে ওখানে পাঠানো হয়েছিল পরদিনই সে যে সকালের বাস ধরে কলকাতায় ফিরবে এটি শুনিয়ে এক রাত্রিরের জন্যে ওখানেই তার থাকার ব্যবস্থা করে দিলেন তারপর বারে নিয়ে গিয়ে পরপর কয়েক পেক ডিসি হুইস্কি খাওয়াতে লোকটার মুখের আর কোনো আগল রইল না বীরেশ্বর অপেরা সম্পর্কে তাবৎ তথ্য একেবারে গল গল করে বেরিয়ে আসতে লাগল আমি বলল আচ্ছা বেলা বেলাদেবী থেকে বেহুলা দেবী তারপর বেহুলা থেকে বিদিশা এ সমস্ত খবর তাহলে সত্য প্রকাশ পেয়েছিলেন ওই লোকটার কাছ থেকে অবশ্যই সেই সাথে বেলা দেবী যে কেন ঘর ছেড়েছিলেন সেটাও জানা গেল তাই নাকি কেন গান আর অভিনয়ের দিকে ছেলেবেলা থেকে একটা টার্ন ছিল স্কুল আর কলেজের অ্যানুয়াল ফাংশানে যেমন গান গেয়েছেন তেমনি অভিনয়ও করেছেন দু একটা কাগজে তার প্রশংসা বেরিয়েছিল এই সময় ওর বিয়ে হয়ে যায় বড় লোকের মেয়ে নন কিন্তু দেখতেছিলেন সুন্দরী ফলে বড় ঘরে বিয়ে হওয়াটা আটকায়নি বিয়ের পর কয়েকটা বছর ভালোই কেটেছিল একটা ছেলেও নাকি হয়েছিল আর তারপরেই বাঁধল ঝামেলা ঝামেলা সেটা কি নিয়ে ভাদুরী মশাই একটা সিগারেট ধরালেন তারপর গল গল করে একমুখ ধোয়া ছেড়ে বললেন গান আর অভিনয় নিয়ে ঝামেলা পুরনো সেই টানটা ইতিমধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠেছিল উনি পাবলিক ফাংশানে গান গাইতে চান অভিনয় করতে চান আবার এদিক থেকে ওদিক থেকে কিছু কিছু উস্কানিও হয়তো দেওয়া হচ্ছিল সেই সময় আমি বলে উঠল তার মানে শ্বশুরবাড়ি থেকে আপত্তি উঠেছিল হ্যাঁ সেটা উঠেছিল বই কি স্বামীটি যদিও গোবেচারা ভালো মানুষ শাশুড়িটি কড়া ধাঁচের সংসারে তাই নিয়ে নিত্য কান্নাকাটি নিত্য অশান্তি নিত্য ঝামেলা অ্যান টুক কাটার লং স্টোরি শর্ট উনি একদিন সংসার ছেড়ে বেরিয়ে এলেন মাই গুডনেস কার সাথে বীরেশ্বর সেনের সাথে বীরেশ্বর নাকি ওর দাদার বন্ধু বিয়ের আগে থেকে চেনা জানা ছিল লোকটা নামে ছিল অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশান ম্যানেজার কিন্তু কাজে ছিল টালিগঞ্জের টাউট বেলাদেবীকে নিশ্চয়ই ফিল্ম কেরিয়ারের লোভ দেখিয়ে থাকবে তারপর তারপরের ইতিহাস বেলা নয় বেহুলা দেবীর আর বিদিশা দেবীর কিন্তু সে সমস্ত কথা তো আগেই আপনাদের বলেছি সদানন্দবাবু এবার বললেন তা আপনি লন্ডনে কাকে যেন ফোন করবেন বলছিলেন না করেছিলেন হ্যাঁ করেছিলুন মশাই ফের একটা সিগারেট ধরিয়ে বললেন কাল বিকেলে আপনারা এখান থেকে চলে যাওয়ার পর ফোনটা করেছিল তাছাড়া দার্জিলিং আর দিল্লিতে আমাদের যে দুজন এজেন্ট রয়েছেন তাদেরও ফোন করলাম তবে কিনা এখন দেখছি এ দুটো জায়গায় ফোন করা কোনো দরকার ছিল না কাজের কাজটা কলকাতায় বসে কৌশিকই করে দিয়েছে একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ বলছি লন্ডনে লোকটি তো পায়ের তলায় ঘাস গজাতে দেয় না আজই একটু আগে রিং ব্যাক করেছিল বলল যে বার্থ রেজিস্ট্রেশন অফিসের ওই সময়ের খাতায় স্টুয়ার্টের পদবী যে কটা এন্ট্রি সে পেয়েছে তার মধ্যে একটাতে বাবার নাম লেখা হয়েছে বেঞ্জামিন এম স্টুয়ার্ট ডিজেস্ট তার মানে পস্তুমাস চাইল্ড আর ডেট অফ বার্থটাও জানিয়েছে ফিফটিন্থ জানুয়ারি নাইনটিন ফিফটি টু ছেলে নামে ছেলে মেল চাইল্ড রেজিস্টারের নাম রয়েছে মাইকেল বি স্টুয়ার্ট সদানন্দবাবু বললেন আচ্ছা তাহলে সেই ছেলে বেঁচে আছে মানে বেঁচে থাকলে সে তার বাপের সম্পত্তি তো দাবি করতেই পারে তাই জিজ্ঞাসা করছি আর কি সে সমস্ত কথা একটু বাদে জানবেন তার আগে কৌশিকের কথাটা শুনুন কিরে কৌশিক তোকে তো কলকাতার দুটো অরফানেজে খোঁজ নিতে বলেছিলুম তা কি জানা গেল সেটা বল কৌশিক বলল উফ মামা বীরেশ্বর সেনকে দশটা নাগাদ বিদে করে সাড়ে দশটায় বাড়ি থেকে বেরিয়েছিল আর ফিরেছি এই একটু আগে তা দুটো অরফানেজ থেকে আমাকে সাপ বলে দিল যে ওগুলো গরিব গুরবদের জায়গা ওখানে কোনো সাহেব বাচ্চাকে কখনোই ভর্তি করা হয়নি তো দ্বিতীয়টা থেকে যখন বেরিয়ে আসছি আমি তখন সেখানকার এক বুড়ো দারোয়ান আমাকে এক পাশে ডেকে নিয়ে গিয়ে বলল যে বাবু এ ধরনের বাচ্চারা আপনি যাদের খোঁজ করছেন তারা এখানে আসে না আপনি বরং পয়সাওয়ালা ঘরের লোকেরা তাদের বাচ্চাদের যেখানে রেখে আসে তারপর তাদের ভালো খাওয়া পড়ার জন্যে একটা মোটা টাকা ধরে দেয় আপনি সেখানে গিয়ে খোঁজ করুন কথাটা বলে সে তিনটে চাইল্ড হোমের নাম আমাকে জানালো অরুণ সান্নাল বললেন সেখানে খোঁজ পেলি প্রথমটাতে পাইনি বাবা দ্বিতীয়টাতে পেলুন খোঁজখবর তো সেখানেও কিছু দিতেই চায় না যত বলি মশাই স্টুয়ার্ট পদবীর কোনো বাচ্চা ছেলেকে এখানে ভর্তি করা হয়েছিল কি না কেরানি বাবু ততই চোখ পাকিয়ে বলে যে ও সমস্ত হচ্ছে সিক্রেট ব্যাপার কাউকে জানাবার নিয়ম নেই তারপর টেবিলে তলা দিয়ে কর করে একখানে একশো টাকার নোট এগিয়ে দিতে বলল যে ঠিক আছে আপনি বরং ঘন্টাখানেক বাদে আসুন হুম তো এক ঘন্টা বাদে গিয়ে কি জানলি মশাই জিজ্ঞাসা করলেন যে আলুম তিপ্পান্ন সালে ডিসেম্বর মাসে মাইকেল স্টুয়ার্ট বলে একটা বছর দুয়েকের বাচ্চা ছেলেকে ওখানে ভর্তি করা হয়েছিল আর ফিফটি নাইনে মিস আর গুরুম বলে এক সিকি মিস মহিলা ওকে অ্যাডপ্ট করে ওখান থেকে নিয়ে যান আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল যেন একটা ছবিকে এতক্ষণ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল কেউ এবারে সেই ঢাকনাটা একটানে সরিয়ে দেওয়া হয়েছে আমি বলল আর গুরু তার মানে তো ভাদরী মশাই রূপকুমারী গুরু তার মানে রূপকুমারী যাকে অ্যাডপ্ট করেছিলেন সে তো তার বোন ফুলকুমারীর ছেলে মশাই বললেন হ্যাঁ বিরক্ষণ তবে প্রথম পক্ষের ছেলে সদানন্দবাবু বললেন আর ডেটটাও তো মিলে যাচ্ছে মশাই অ্যাডপশনের বছরের কথা বলতে গিয়ে গঙ্গাধর চামলিন তো ফিফটি নাইনই বলেছিলেন তাই না রাইট যেমন বিক্রম বাহাদুর দর্জি তেমনি গঙ্গাধর চামলিন বুড়ো হলে কি হবে দুজনের মেমারি খুব সাফ আর দুজনেই হচ্ছেন খবরের ডিপো আমি বলে উঠলুম তেজ যে বেঞ্চ টুয়ার্টের ছেলে রকম একটা সন্দেহ ওকে দেখার পর থেকে আপনার হয়েছিল তাই না ভাদুরিমশায় হ আপনি কি করে বুঝলেন কিরণবাবু আমি বুঝলুম তার কারণ ফুলকুমারের সাথে বেঞ্চ বিয়ে হওয়ার পর ওদের কোনো বাচ্চা হয়েছিল কি না তেজ বাহাদুরকে দেখার পরেই আপনি খোঁজ করতে লেগে যান হ্যাঁ ঠিক কথাই বলেছেন আপনি কিন্তু সন্দেহটা কেন হয়েছিল সেটা ধরতে পেরেছেন না তো চোখ থাকলেই ধরতে পারতেন কিরণবাবু সন্দেহ হয়েছিল ওর হলদে সাদা গায়ের রং গাঢ় নীল চোখ আর লালচে গোপ দেখে ভাদুরী মশাই একটুখানি চুপ করে রইলেন তারপর সদানন্দবাবুর দিকে তাকিয়ে বললেন আপনি জিজ্ঞাসা করছিলেন না বেঞ্চ টুয়ার্টের ছেলে বেঁচে আছে কিনা উত্তর তো পেয়ে গেলেন শুধু উত্তর তাকে তো রানীপুলে সচক্ষে দেখে এলুম মশাই ব্যাটা ঘোর মাতাল তাই দুশ্চরিত্র ছ্যা ছ্যা হ্যাঁ কমন বাপের অমন ছেলে ভাদরী মশাই হেসে বললেন আবার বাপকে টানছেন কেন তাকে তো আপনি দেখেননি আর আমিও তো দেখিনি কে জানে হয়তো বাপকা ব্যাটাই হয়েছে কিন্তু ও সমস্ত কথা বাদ দিন এই যে এত সমস্ত খবর জানা গেল গোটা ছবিটাই এতে একটা অন্যরকম ডাইমেনশান পেয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তা তো বুঝতেই পারছি তা এখন আপনি কি করবেন সেটা বলুন সদানন্দবাবু জিজ্ঞাসা করলেন আমি আজ একটু ভাববো সদানন্দবাবু তারপর কাল গিয়ে দেখা করব ফুলকুমারী ঘোষের সাথে আর হ্যাঁ আপনাদের বলা হয়নি তিনিও আজ আপনারা আসার আগে একবার ফোন করেছিলেন মনে হলো বেশ উত্তেজিত কেন আমরা যে সিকিমে গিয়েছিলাম সেটা উনি জানতে পেরেছেন আমি জিজ্ঞাসা করলুম তা কাল কখন ওর কাছে যাবেন কাল তো শনিবার আপনি ছুটি নিতে পারবেন হ্যাঁ সেটা বোধহয় পারব আচ্ছা তাহলে কাল সকালে এখানে চলে আসবেন বুঝতেই তো পারছেন বড় ঘরের ব্যাপার তাই যেটা বলতে চাই সেটা সরাসরি বলাটা ঠিক হবে কি না সেটা একটু ভেবে দেখার দরকার রয়েছে আপনাদের সাথে সকালবেলা একটু কথা বলে নেব। তারপর না হয় বিকেলে ওর কাছে যাওয়া যাবে এখন নটা বাজে সদানন্দবাবুর দিকে তাকিয়ে বললুম তাহলে চলুন আজ তাহলে ওঠা যাক লিফটে করে নিচে নামলুম গাড়িতে ঢুকে সদানন্দবাবু বললেন লালচে গোপের লোকেরা বড্ড রাগি হয় মশাই তাই নাকি আপনি কি করে জানলেন আমাদের বড় সাহেবকে তো দেখেছি তারও ওই রকমের একটা গোপ ছিল বুঝলেন বড্ড রাগি সে একেবারে হুলো বেড়ালের মতো রাগ অধ্যায় আঠেরো আজ এগারোই মার্চ শনিবার ঘুম থেকে দেরিতে উঠেছি ফলে একটু তাড়াহুড়োর মধ্যে পড়তে হলো স্নান করে ব্রেকফাস্ট খেয়ে বসার ঘরে ঢুকে দেখি সদানন্দবাবু বসে রয়েছেন তাকে সঙ্গে নিয়ে কাকুর গাছে ফ্ল্যাটে পৌঁছলুম সোয়া নটায় ড্রয়িং রুমে ঢুকে দেখলাম অরুণ সান্নাল ক্রস ওয়ার্ডের সমাধান করেছেন মশাই পড়ছেন ব্রিজ নোটস আমি বললুম কী ব্যাপার কৌশিক কোথায় গেল কাগজ থেকে মুখ না তুলেই অরুণ সান্নাল বললেন বাজারে গেছে এক্ষুনি এসে পড়বে মিনিট পাঁচেকের ভেতরে কৌশিক এসে ঢুকল তারপর ফ্যানে স্পিড বাড়িয়ে দিয়ে মশাইকে বলল মামু এরা তো এসে গেছেন তাহলে শুরু করা যাক হাতের কাগজখানা ভাজ করে এক পাশে সরিয়ে রেখে মশাই বললেন হ্যাঁ শুরু তো করলেই হয় কিন্তু কাল রাত্রিরে শোভন কি খবর দিয়েছে সেটা আগে এদের বল শুনে হো হো করে হাসতে লাগলো কৌশিক তারপর হাসি থামিয়ে বলল তোমরা কাল সকালবেলায় যা কাণ্ড করে এসেছ তাতে তো এরকমই হবার কথা উফ লোকটা এখন বোধ হয় রাস্তায় রাস্তায় করে ঘুরে বেড়াচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারলুম না আমি বললুম আরে কি কথা বলছিস কোন লোকটা শোভন চৌধুরী কি বললেন বলেছেন তোমাদের ওই বেলা দেবী ওরফে বেহুলা দেবী ওরফে বিদিশা দেবী যে পাড়ায় ছেলেদের জুটিয়ে এনে এমন কাণ্ড করতে পারেন তিনি নাকি স্বপ্নেও ভাবতে পারেননি সদানন্দবাবু বিভ্রান্তভাবে বললেন উফ বিদিশা দেবী আবার কি কাণ্ড করলেন সেটাই বলো না হে মশাইও হাসছিলেন হাসতে হাসতে কপট ধমক দিয়ে বললেন হা কি হচ্ছে কি কৌশিক বড্ড বাজে বকছিস তো অত ঘুরিয়ে পেছিয়ে কথা বলছিস কেন যেটা বলা সেটা স্পষ্ট করে বল কৌশিক বলল হ্যাঁ হ্যাঁ বলছি মামু দেখো কিরণ মামা তোমরা তো কাল সকালবেলা বিদেশে দেবীর মাথাটা একেবারে বিগড়ে দিয়ে বেরিয়ে এলে তারপর কি হলো জানো হ্যাঁ কি হলো তোমরা চলে আসার পরপরে তিনি তার ফ্ল্যাট থেকে বেরিয়ে পাড়ার জনাকায়ক ছেলেকে ডেকে আনলেন তাদের জানিয়ে দিলেন তার ফ্ল্যাটে তিনি দয়া করে একটা লোককে থাকতে দিয়েছেন কিন্তু সে তাকে বড্ড জ্বালাচ্ছে লোকটাকে তাই না তাড়ালেই নয় শুনে তো ছেলেগুলো মহা খাপ্পা পাশের পাড়ায় যে যাত্রা হয়েছিল বিদিশা দেবীকে তাতে তারা হিরোইনের রোলে অ্যাক্টিং করতে দেখেছি কিনা সেই থেকে তারা তার মস্ত ফ্যান সব শুনে তারা বলল কিচ্ছু ভাববেন না বৌদি ব্যাটাকে আজই মেডিসিন দিয়ে দিচ্ছি তারপর যা হওয়ার তাই হলো আ বুঝেছি সদানন্দবাবু বললেন বীরেশ্বর সেনকে আচ্ছা মতো টাইট দিয়ে দিল তাই তো কৌশিক বলল হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন বোস যেটু এখান থেকে বিদায় নিয়ে বেলা বারোটায় সে যখন ফ্ল্যাট বাড়িতে ঢুকতে যাচ্ছে পাড়ার ছেলেরা তাকে উত্তম মধ্যম দিয়ে খেদিয়ে দিল আর এও বলে দিল যে ফের যদি ও পাড়ায় ঢোকে ঠ্যাং ভেঙে খোঁড়া করে দেবে আমি বলে উঠল তা বীরেশ্বর সেন এই নিয়ে থানা পুলিশ করেননি ভাদুরিমশাই বললেন করেছে বই কি কিরণবাবু লোকাল থানায় গিয়ে ডায়েরি করিয়েছে শোভন তো সে কথাই বলল আপনি শোভনবাবুকে কি বললেন আমি বললুম যে এটা ওদের ঘরোয়া ব্যাপার পুলিশ যদি এই বিষয়ে খুব নাড়াঘাটা করে তাহলে অ্যাক্ট্রেসের নামে স্ক্যান্ডেল ছড়িয়ে পড়তে দেরি হবে না আর সেটা যদি হয় তো ভদ্রমহিলার কেরিয়ারেরও বারোটা বেজে গেল। সেটা উচিত হবে না শোভন বুদ্ধিমান ছেলে হিনটা বুঝে নিয়ে বললো যে নাড়াঘাটা করতে ওদের বয়ে গেছে এমনিতে এই ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ওরা হিমশিম খাচ্ছে তারপরে এ সমস্ত উটকো ঝামেলা নিয়ে পুলিশ মাথা ঘামাবে না পুলিশের এত সময় নেই সদানন্দবাবু আবার বললেন তার মানে লোকাল থানা সেফ হাত গুটিয়ে বসে থাকবে তাদের তরফে মারপিটের ব্যাপারটা নিয়ে কোনো এনকোয়ারি হবে না মশাই রহস্যময় হেসে বললেন এই ব্যাপারে যেটা বলা সেটা শোভন বলে দিয়েছে সদানন্দবাবু সত্যি তো পুলিশের অত সময় কোথায় বলুন তো এই সময় ফোন বেজে উঠল কর্ডলেসটার সুইচ অন করে ভাদুরিমশাই বললেন হ্যাঁ নমস্কার না না সকালে যেতে পারলুম না হ্যাঁ একটা কাজ পড়ে গিয়েছিল হ্যাঁ আপনি যে দায়িত্ব দিয়েছেন সেটা তারই কাজ না কোনো জবাবদিহি করতে আমি কিন্তু রাজি নই সেটা কেন পারব না আচ্ছা হ্যাঁ বিকেল ছটা নাগাদ ওকে ফাইন আচ্ছা ঠিক আছে ওই কথাই রইল নমস্কার কর্ডলেস ফোন অফ করে দিয়ে মশাই সেন্টার টেবিলে নামিয়ে রাখলেন অরুণ শানলাল বললেন মিসেস ঘোষের ফোন তাছাড়া আর কে ভেবেছিলেন সকালেই যাব যাইনি বলে ক্ষুণ্ণ হয়েছেন সেটাও বললেন তা আমি বললাম যে আপনার কাজই তো করছি কিন্তু তাতেও যে ভদ্রমহিলা কথা শেষ হবার আগে ডোরবেল বাজল কৌশিক উঠে গিয়ে দরজা খুলে দিয়ে কাকে যেন বলল একটু অপেক্ষা করুন আমি দেখে আসছি পরক্ষণে ড্রয়িং রুমে ফিরে এসে বলল মামু বীরেশ্বর সেন ভেতরে আসতে বলব ভাদরি মশায়ের ভুরুটা কুচকে গেল কেন দেখা করতে চাইছেন কিছু বললেন না শুধু বললেন দেখা না করলেই নয় জরুরি দরকার আচ্ছা ঠিক আছে নিয়ে ঘর থেকে ফের বেরিয়ে গিয়ে কৌশিক যাকে সঙ্গে করে ফিরে এলো তিনিই যে বীরেশ্বর সেন এটা বিশ্বাস করা বেশ কঠিন হচ্ছিল জিন্স জার্কিং পুরো সোলের স্পোর্টিং জুতো চন্দ্রশেখরের মতো সযত্নে রাখা দাড়ি আর কাঁধের ঝোলা প্রথম যখন দেখেছিলাম তখন সব মিলিয়ে বেশ স্মার্ট মনে হয়েছিল মানুষটিকে আজও তা সেই একই পোশাক কিন্তু সেই স্মার্টনেসের কিছুই আর অবশিষ্ট নেই বাহাতে যে সানগ্লাস ঝুলিয়ে সেদিন ঘরে ঢুকেছিলেন সেটিও আজ দেখা গেল না চুল উস্কো খুস্কো ডান গালে কালশিটে পড়েছে জার্কিংয়ের কাঁধের কাস্টার ছেঁড়া চোখ দেখে মনে হচ্ছে রাত্রিরে ঘুম হয়নি ড্রয়িং রুমে ঢুকে বীরেশ্বর সেন একটা সোফার উপর ধপ করে বসে পড়লেন মশাই বললেন আমি খুব দুঃখিত মিস্টার সেন কাল সকালে বাড়িতে থাকতে পারিনি খুব একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল তা ব্যাপার কি আপনাকে দেখে তো খুব স্বাভাবিক অবস্থায় আছেন মনে হচ্ছে না কি করে মনে হবে বলুন তো বীরেশ্বর সেন যেন ডুকরে উঠলেন আমার সর্বনাশ হয়ে গেছে তার মানে আরে মানে কি আমি আমার নিজের বাড়িতে ঢুকতে পারছি না বীরেশ্বর সেন প্রায় কাঁদতে কাঁদতে বললেন আচ্ছা ঠিক আছে একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ বলছি আচ্ছা এক গ্লাস জল খাওয়াবেন কৌশিক উঠে গিয়ে একটা জলের জাগ আর একটা গেলাস নিয়ে এলো জাগ থেকে ঢেলে এক গেলাস নয় ঢক করে পুরো দু গেলাস জল খেলেন বীরেশ্বর সেন তারপর হাতের চেটো দিয়ে ঠোঁট মুছে বললেন কাল সকালে আপনাদের এখান থেকে উঠে একজনের কাছে গেলাম সেখানকার কাজ সেরে বাড়িতে যেতে যেতে তা ধরুন প্রায় বারোটা বেজে গেল কিন্তু আমার ফ্ল্যাটে আমি ঢুকতে পারিনি বাড়ির গেট পেরোবার আগে বলা নেই কওয়া নেই প্রত্যেকে গুন্ডা মতন গোটা কয়েক ছেলে আমার পথ আটকে দিয়ে চরচাপড় মারতে শুরু করলো আর তারই মধ্যে একজন হঠাৎ পিছন থেকে ধাক্কা মেরে আমাকে রাস্তার ওপর ফেলে দিল সানগ্লাসটা ছিটকে পড়ে গিয়েছিল দেখলুম একজন সেটাকে জুতোর তলায় পিষে দিচ্ছে যাক থেকে আবার এক গ্লাস জল গড়িয়ে খেলেন বীরেশ্বর সেন এবার অবশ্য সবটা খেলেন না খানিকটা খেয়ে তারপর হাতে খানিকটা জল ঢেলে নিয়ে ঘাড়ের ওপর থাবড়ে নিলেন মশাই বললেন হ্যাঁ তারপর রাস্তায় পড়ে যাওয়ার পর আমার মনে হলো নে চরচাপড় মেরেই এরা থামবে না আসলে এরা আমাকে খুন করতে এসেছে আর কথাটা মনে হওয়ার সাথে সাথেই আমি দৌড় লাগালাম দৌড়াতে দৌড়াতে বড় রাস্তায় পৌঁছালাম বড় রাস্তা থেকে বাসে উঠে ধর্মতলায় আসলাম সেখানে ফের বাস পাল্টে চিৎপুরে আমার অফিসে চলে যাই যেন কিছুই জানেন না চোখে মুখে এইরকম একটা ভঙ্গি ফুটিয়ে ভাদুরিমশাই বললেন কী কাণ্ড শহরটা তো জঙ্গল হয়ে উঠলো দেখছি তা আপনি পুলিশকে জানিয়েছেন তো তক্ষণি তক্ষণি জানানো হয়নি মানে থানায় যাব এমন সাহসই আমার ছিল না বুঝতেই তো পাচ্ছেন তখন আমি পালাতে পারলে বাঁচি যতক্ষণ না বাসে উঠছি ততক্ষণ তো আমি ভয় একেবারে ছিল হ্যাঁ কিন্তু লোকাল থানায় গিয়ে একটা ডায়েরি তো করাতে হবে না না সেটা করিয়েছি বিকেলের দিকে একা আসতে আমার ভরসা হচ্ছিল না তাই জনা কয়েক বন্ধুকে সঙ্গে করে নিয়ে এল থানার ওসির সাথে দেখা হয়েছিল হ্যাঁ সেটা হয়েছিল প্রথমটায় তিনি বেশ ভরসা দিয়েছিলেন বলেছিলেন যে লোকজনের খুব শর্টেজ চলছে তাই তক্ষণি কোনো স্পট এনকোয়ারি ব্যবস্থা করতে পাচ্ছেন না ওটা রাত্রির দিকে করবেন আর হ্যাঁ সঙ্গে দুজন সেপাই দিয়ে আমাকে ফ্ল্যাটে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু হ্যাঁ কিন্তু কি হলো রাত্রিরের দিকে যখন থানায় গেলুম মশাই তখন দেখলুম ওসির চেয়ারা একেবারে পাল্টে গেছে প্রথমে তো দেখাই করতে চাইছিলেন না শেষকালে দেখা যদি বা হলো আমি কোনো কথা বলার আগেই এমন খেকিয়ে উঠলেন যে সে আর কহত্য নয় কি বললেন উনি বললেন যে আমারই নিশ্চয়ই দোষ না হলে পাড়ার ছেলেরা আমার ওপর এত কেন খাপ্পা হলো এ সমস্ত পারিবারিক ব্যাপারে পুলিশের কিছু করার নেই তার মানে এই নিয়ে কোনো এনকোয়ারি হবে না হতাশ ভঙ্গিতে বীরেশ্বর সেন আবার বললেন না হবে বলে তো মনে হলো না মশাই অথচ বিকেলে যখন থানায় গেলাম ভদ্রলোকের কথাবার্তা তখন বেশ এনকারেজিংই মনে হয়েছিল ভাদরী মশাই বললেন আশ্চর্য তারপর একটুক্ষণ চুপ করে থেকে আবার বললেন আর কিছু না হোক আপনি যাতে নিরাপদে আপনার ফ্ল্যাটে ঢুকতে পারেন অন্তত তার একটা ব্যবস্থা করে দিক বীরেশ্বর সেন প্রায় কেঁদে পড়ে বললেন ওরা কিচ্ছু করবে না মিস্টার ভাদুরি কিন্তু আপনি হ্যাঁ আপনি ওটা করতে পারেন প্লিজ আমি কি করব? আপনি তো শোভন চৌধুরীকে চেনেন মিস্টার ভাদুরি উনি যেমন পুলিশের একজন বড় কর্তা তেমনি আবার আমাদের বিল্ডিংয়ে তো থাকেন তা ওকে দিয়ে যদি লোকাল থানার ওসিকে একবার বলানো যায় তাহলে নিশ্চয় আমি ফ্ল্যাটে ঢুকতে পারবো হ্যাঁ সেটা হয়তো পারে কিন্তু যে কোনো কারণেই হোক পাড়ার ছেলেরা যখন আপনার ওপর চোটের আছে তখন যত তাড়াতাড়ি পারেন ওদের সাথে একটা মিটমাট করে নিন নইলে তো ফ্ল্যাটে ঢুকলেও ওখানে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না আরে না মিস্টার ভাদুরি আমি থাকতে চাইও না কি ঘোষকে যারা খুন করেছে আসলে তো তারা আমাকেই খুন করতে চেয়েছিলো বলুন এখন ভুল বুঝতে পেরে আমাকে তারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে কাল সকালে তো আমি আপনাদের সাথে দেখা করতে এসেছিল শুনলুম যে সেই সময় নাকি বুড়ো মতো তিনজন লোক এসেছিল আমার ফ্ল্যাটে আসলে নিশ্চয়ই বুড়ো নয় মেক আপের কারসাজি সব তা আমার ওয়াইফের সাথে কী সব কথাবার্তা হয়েছে তাদের মশাই জিজ্ঞাসা করলেন আপনি কি করে জানলেন যে মেয়েটা আমাদের বাড়িতে সকালে কাজ করে বাড়ে বাসন মাঝে ঘর ঝাড় দেয় তার কাছ থেকে তো জানলুম ওরে বাবা তাহলে তো ওখানে থেকে আপনার কোনো লাভ হবে না কিন্তু তা বললে কি হবে মিস্টার ভাদুরি ওই ফ্ল্যাটে আমি থাকি বা না থাকি অন্তত একবার তো আমাকে যেতে হবে কেন আবার ডুকরে উঠলেন বীরেশ্বর সেন তিনি বললেন আরে আমার জামা কাপড় চেক বই কাগজপত্র সব তো ওই ফ্ল্যাটের মধ্যেই রয়েছে সেগুলো তো আমাকে বার করে আনতে হবে ও মশাই সোমনবাবু তো আপনাকে খুব মাননি করেন দয়া করে তাকে বলে একটা ব্যবস্থা করে দিন না নইলে আমি মশাই মারা পড়ব ভাদুরী মশাই বললেন কিন্তু থানা থেকে লোক না দিলে তো আপনি একা ফ্ল্যাটে ঢুকে সে সমস্ত বার করে আনতে পারবেন না সে কথাই তো বলছি একা ওখানে কোন ভাষায় যাব বলুন তো থানা থেকে লোক দিক যাতে দেয় তার জন্যই তো সোমনবাবুর হেল্প আমি চাইছি আর আপনি বললেই শোভনবাবু নিশ্চয়ই লোক দেবেন খানেক একেবারে চুপ করে বসে রইলেন ভাদুরী মশাই দৃষ্টি সামনের দেওয়ালের দিকে ভুরুটা কুচকানি দেখে মনে হচ্ছিল কিছু যেন একটা উনি ভেবে নিচ্ছেন তারপর চোখ ফিরিয়ে বীরেশ্বর সেনের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন আচ্ছা ঠিক আছে আপনার অসুবিধার কথাটা শোভনকে আমি বলে দেখব ঘড়ির দিকে তাকিয়ে বীরেশ্বর সেন আবার বললেন পরে বাবা এগারোটা বেজে গেল তারপর ভাদুরিমশার দিকে তাকিয়ে আবার বললেন খুব উপকার করলেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আমি জানি না খুব কৃতজ্ঞ রইলুম তবে কি না মানে বলছিলুম যে আজকের বদলে এটা কাল বিকেলে করলে হয় না আজ কোনো অসুবিধা আছে অসুবিধা মানে আমাকে একটু আগেই একটা ফ্লাইট ধরতে হবে দুপুর একটায় ফ্লাইট আর আমি দেরি করতে পারছি না তবে হ্যাঁ কাল বিকেলের ফ্লাইটে আমি ফিরে চলে আসব। সন্ধ্যে সাতটার মধ্যে আমি থানায় পৌঁছে যাব তখন যদি ওরা লোক দিয়ে আমার ফ্ল্যাটে ঢোকানোর ব্যবস্থা করে দেন তো বড্ড ভালো হয় ভাদরে মশাই বললেন আচ্ছা ঠিক আছে কাল সন্ধ্যে সাতটার কথাই তাহলে বলে রাখব সাথে সাথে সোফা ছেড়ে উঠে পড়লেন বীরেশ্বর সেন তারপর মাথাটাকে একেবারে পেটের কাছে নামিয়ে এনে জোর হস্তে মশাইকে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেলেন দরজা পেরোবার আগে ঘুরে দাঁড়িয়ে আমাদের দিকেও তাকালেন একবার ডান হাতখানা কপালে ঠেকিয়ে বললেন থ্যাঙ্ক ইউ ভদ্রলোক যে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছেন সে বিষয়ে নিশ্চিন্ত হয়ে সদানন্দবাবু বললেন ওহ রডার ভূমিকায় অভিনয় করার সময় ভূপেন রায় ঠিক এইভাবে এক্সিট নিত লোকটা বেশ ভালো ঘাতঘ জানে দেখতে পাচ্ছি মশাই বললেন আহা সেটা কেন জানবে না যাত্রা দলের কর্তা তো একটার ফ্লাইটে কোথায় যাচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিলক্ষণ শিলিগুড়িতে কাল সেখানে ওর বিলিতি বইয়ের প্রথম রজনী না হ্যাঁ সেটার ব্যবস্থা ঠিকমতো হয়েছে কি কিনা সেটা দেখে কাল ওনাকে ফিরে আসতে হচ্ছে ভাদরীমশাই আবার বললেন থানার থেকে লোক নিয়ে কাল সন্ধ্যে ফ্ল্যাটে ঢুকে ওকে জিনিসপত্র বার করে আনতে হবে যাই হোক বাবুকে হঠাৎ যেন চিন্তিত দেখালো তিনি বললেন আচ্ছা আমরাই যে কাল সকালে ওর ফ্ল্যাটে ঢুকে বীরেশ্বর সেটা বুঝতে পারিনি তো কৌশিক বলল ভাবতেই পারবে না বোস ওর বিশ্বাস বুড়োর মেকআপ নিয়ে ছোকরা বয়সী তিন বদমাস ওর ফ্ল্যাটে ঢুকেছিল মশাই বললেন কৌশিক এ সমস্ত কথা ছেড়ে দিয়ে শোভনকে একবার ফোন করতো শোভন চৌধুরীকে প্রায় সাথে সাথেই পাওয়া গেল কৌশিকের হাত থেকে কর্ডলেস সেটটা নিয়ে মশাই বললেন শোভন হ্যাঁ বীরেশ্বর সেন যে থানায় ডায়েরি করেছেন তার ওসিকে একটা অনুরোধ করতে পারবে হ্যাঁ তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ শোনো ওকে বলে দাও কাল সন্ধ্যে সাতটা নাগাদ বীরেশ্বর সেন ওর সাথে দেখা করতে যাচ্ছেন ভদ্রলোককে তার ফ্ল্যাটে ঢুকিয়ে দিতে হবে আরে না না সেটা নয় ফ্ল্যাটে উনি থাকতে যাচ্ছেন না ওর জিনিসপত্রগুলো বার করে আনবেন হ্যাঁ তাই একা যেতে উনি ভরসা পাচ্ছেন না তাই থানা থেকে দুটো লোক দিতে হবে আচ্ছা হ্যাঁ 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 তাহলে ওই কথাই রইল হ্যাঁ ধন্যবাদ ভাদরি মশাই কর্ডলেস সেটটা নামিয়ে রাখলেন তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন আজ বিকেলে মিসেস ঘোষের ওখানে যাচ্ছি মনে আছে তো আমি জিজ্ঞাসা করলুম কখন যেন ওখানে পৌঁছানোর কথা ছটায় আপনারা তৈরি হয়ে থাকবেন সোয়া পাঁচটায় আমি আপনাদের তুলে নেব অধ্যায় ১৯ কাকুর কাছের ফ্ল্যাট থেকে বাড়িতে ফিরতে ফিরতে রাত বারোটা আজ আপিসে যাবো না হাতে তেমন জরুরি কাজও নেই দুপুরে তাই একটু ঘুমিয়ে নেওয়া গেল ঘুম ভাঙতে ভাঙতে সাড়ে চারটে তাও ভাঙত না যদি না বাসন্তী এসে ধাক্কা মেরে তুলে দিত তুমি আর কত ঘুমোবে বলো তো ওদিকে সদানন্দবাবু যে বৈঠকখানা ঘরে চারটে থেকে বসে আছেন তাড়াতাড়ি উঠে চোখ মুখ ধুয়ে চাটা খেয়ে নাও সদানন্দবাবুকে চা দিয়েছ তো উনি বাড়ি থেকেই চা খেয়ে বেরিয়েছেন আর খাবেন না কথা না বাড়িয়ে মুখ হাত ধুয়ে চা খেয়ে জামাকাপড় পাল্টে বসার ঘরে চলে এল সকালবেলার কাগজগুলোই সদানন্দবাবু ফের উল্টে পাল্টে দেখে নিচ্ছিলেন আমাকে ঘরে ঢুকতে দেখে সেগুলো ভাজ করে যথাস্থানে রেখে দিয়ে বললেন বুঝলেন কি না এখন হয়েছে আঠেরো দুগুণে ছত্রিশ মাসে বছর দেশটা একেবারে গেল কি বলছেন সদানন্দবাবু তাহলে শুনুন সেদিন একজনের অফিসে যাবার দরকার হয়েছিল তা এগারোটার সময় সেখানে গিয়ে দেখি কি দেখলুম আপনি ভাবতে পারেন কি দেখলেন আরে দেখলুম যে অত বেলাতেও চেয়ার টেবিল সব খা খা করছে কেউ অফিসে আসেনি আর বেয়ারাটা হচ্ছে নবাব নবাবপুত্র সে বেটা টুলে বসে ঘুমোচ্ছিল ঘুম থেকে ঠেলে তুলে যেই না তাকে জিজ্ঞাসা করেছি যে বাবুরা কখন অফিসে আসবে অমনি সে একেবারে খ্যাক করে উঠল ভাবতে পারেন আমি বলতে যাচ্ছিলুম যে সেটা কেন পারবো না কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে খ্যাক করে ওঠাই স্বাভাবিক লোকটা যে আপনাকে কামড়ে দেয়নি এই হচ্ছে যথেষ্ট কিন্তু সেটা আর বলা হলো না তার আগেই হর্ন বেজে উঠল আমরাও আর দেরি না করে নিচে নেমে ভাদরে মশায়ের গাড়িতে উঠে পড়ল ঘড়ির থেকে তাকিয়ে দেখলুম ঠিক শোয়া পাঁচটাই বাজে ভদ্রলোক একেবারে কাটায় কাটায় এসে গিয়েছেন পপনার অ্যাভিনিউতে পৌঁছালাম ঠিক ছটায় আমরা যে ছটায় আসব মিসেস ঘোষ সে কথা দারোয়ানকে অগ্রিম জানিয়ে রেখেছিলেন কেননা দারোয়ান একেবারে সাথে সাথে গেট খুলে দিয়ে আমাদের ভেতরে নিয়ে গিয়ে সেই ড্রয়িং রুমে বসিয়ে দিল ফুলকুমারী ঘোষ যে তক্ষুনি নিচে নামলেন সেটা অবশ্য নয় তিনি এসে ড্রয়িং রুমে ঢুকলেন প্রায় দশ পনেরো মিনিট বাদে মশাই বলেছিলেন আমরা সিকিমে গিয়েছিলাম বলে ভদ্রমহিলা নাকি একটু উত্তেজিত হয়েছেন তার মুখে চোখে অবশ্য তেমন কোনো উত্তেজনার ছাপ দেখতে পেলুন না ঘরে ঢুকে সামান্য হেসে আমাদের নমস্কার করে বললেন কিছু মনে করবেন না একটু বসিয়ে রাখতে হলো আসলে বিকেলবেলায় আমাদের ঠাকুর ঘরে কিছু কাজ থাকে সে সমস্ত শেষ না করে আমি নিচে নামি না ভাদুরীমশাই বললেন না না ঠিক আছে ও নিয়ে ভাববেন না কিন্তু আমরা যে সিকিমে গিয়েছিলুম এই খবরটা আপনি কোথায় পেলেন হঠাৎ কি পাল্টে গেল ফুলকুমারীর মুখ তার চোখ দুটি কি হঠাৎ একবার জ্বলে উঠল কিংবা কে জানে এটা আমার দেখার ভুলও হতে পারে কেননা তার গলার স্বর দেখলুম একটুও পাল্টায়নি ঠিক আগের মতোই সামান্য হেসে খুব শান্ত গলায় তিনি বললেন খবর কোথায় পেলুম সেটা কি আর বলবো না নিশ্চয়ই বলবো। বিশ্বাস করে যখন একটা কাজের ভার আপনাকে দিয়েছি তখন তো বলতেই হবে কিন্তু আপনারও তো সমস্ত কথা আমাকে খুলে বলাটা উচিত ছিল মিস্টার ভাদুরি আপনারা ওখানে গিয়েছিলেন কেন উত্তর না দিয়ে সোফা ছেড়ে উঠে পড়লেন ভাদুরি মশাই তারপর বললেন আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন সেটা আমি ফিরিয়ে দিচ্ছি আপনার কাজ আমি করব না বিশেষ ঘোষ বললেন কিন্তু এই কাজের পিছনে এরই মধ্যে আপনার বেশ কিছু খরচা নিশ্চয়ই হয়ে গেছে তিনজনে মিলে বাই ইয়ার আপনারা সিকিম গেলেন এলেন তাছাড়া গাড়ি আর হোটেলের খরচাও তো কম হয়নি তা এখন মাঝপথে যদি কাজ ছেড়ে দেন তাহলে আমি সে টাকা কেন দেব আমি তো টাকা চাইনি কাজ শেষ না করে আমি ক্লায়েন্টের কাছ থেকে একটা পয়সাও নিই না একেবারে স্থির চোখে ভাদুরে মশাইয়ের দিকে তাকিয়ে রইলেন মিসেস ঘোষ তারপর বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় না মিস্টার ভাদুরি আপনি বসুন বসে আমাকে একটু বুঝিয়ে বলুন যে কাজটা কেন আপনি ছেড়ে দিচ্ছেন মশাই বসলেন আমাকে দিয়ে কাজ করানোর কিছু শর্ত থাকে মিসেস ঘোষ প্রথম শর্ত আমি যেভাবে ভালো বুঝবো আমি সেইভাবে কাজ করব সেটা নিয়ে আমাকে কোনো প্রশ্ন করা চলবে না কেন এটা করলুম কেন ওটা করলুম ইচ্ছে হলে ক্লায়েন্টকে সেটা আমি বলবো ইচ্ছে না হলে আমি বলবো না কিন্তু ক্লায়েন্ট যেন ধরে না নেন যে টাকা দিচ্ছেন বলে তিনি আমার মাথা কিনে নিয়েছেন আর প্রতিটি কাজের জন্যে আমি জবাবদিহি করতে বাধ্য সেটাও যেন ধরে না নেন না আমি কিন্তু বাধ্য নই মিসেস ঘোষ ফোনে সে কথা আমি আপনাকে জানিয়েছি কিন্তু আপনি শর্তটা মানেননি এতক্ষণ চুপ করে রইলেন একটুক্ষণ চুপ করে রইলেন মশাই পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বার করলেন কিন্তু সিগারেটটা তখনই ধরালেন না মিসেস ঘোষ বললেন আপনি স্বচ্ছন্দে সিগারেট খেতে পারেন আমার কোনো অসুবিধা হবে না সিগারেট ধরিয়ে মশাই বললেন ঠিক আছে এতই যখন আপনি জানতে চাইছেন তখন আপনাকে সবই জানাব তবে তার আগে আপনাকে বলতে হবে যে আমাদের সিকিম যাওয়ার খবরটা আপনাকে কে দিল ফুলকুমারী ঘোষ বললেন গঙ্গাধর চামলিন দিয়েছেন তাছাড়া তেজবাহাদুরও ফোন করেছিল সে যা বলল তাতে মনে হচ্ছে গত বুধবার আপনি তার কাছেই গিয়েছিলেন তেজ আমার দিদির ছেলে দিদি তো বিয়ে করেননি বাচ্চা বয়সে ওকে অ্যাডাপ্ট করেছিল হ্যাঁ জানি ওটা আমরা মিস্টার চামলিনের কাছেই শুনেছি ঠিক আছে এবার আপনিও শুনুন হঠাৎ আমাদের সিকিম যাওয়ার কেন দরকার হয়েছিল স্রেফ এই জন্যে যেতে হয়েছিল যে ক্লায়েন্ট যখন কিছু কিছু সত্য কথা চেপে যান আর কিছু কিছু মিথ্যে কথা বলেন তখন অন্যভাবে আমাকে খবর সংগ্রহ করতে হয় মশায়ের কথার মধ্যে যে ইঙ্গিতটা প্রচ্ছন্ন রয়েছে সেটা ধরতে পারা শক্ত নয় তাই ভেবেছিলুম যে মিসেস ঘোষ একেবারে দপ করে জ্বলে উঠবেন চাই কি দারোয়ান ডেকে বাড়ি থেকে আমাদের বারও করে দিতে পারেন কিন্তু তিনি রেগে গেলেন না শান্তভাবেই বললেন কোন সত্যটা আমি চেপে গিয়েছি মিস্টার রঘুবীর ঘোষকে বিয়ে করার আগে যে মিস্টার বেঞ্জামিন স্টুয়ার্টের সাথে আপনার বিয়ে হয়েছিল সেটা আপনি চেপে গেছেন ওটা আপনাকে জানানোর দরকার আছে বলে আমার মনে হয়নি মিস্টার ভাদুরি তাই আমি জানাইনি ক্লায়েন্টের উচিত সমস্ত কথা খুলে বলা মিসেস ঘোষ তার মধ্যে কোনটা আমার কাজে লাগবে কোনটা লাগবে না সেটা আমি ঠিক করব এই যেমন বিয়ের আগে আপনি কোথায় ছিলেন এটাই আপনার প্রথম বিয়ে কি না আর হ্যাঁ মিস্টার রঘুবীর ঘোষকেই বা কবে আপনি বিয়ে করলেন এ সমস্ত কিছুই আমার জানার দরকার ছিল তদন্তের সুবিধার জন্যে ঠিক তাই তাহলে আমার পাস্ট লাইফ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করলেন না কেন জিজ্ঞাসা করলে আমি আপনাকে জানাতুম আপনি কি সত্যি জানাতেন মিসেস ঘোষ ভাদুরিমা সাই বললেন আপনি যেদিন বাড়িতে ডেকে এনে আমাকে তদন্তের ভার দেন সেদিন কি জানি কেন আমার একটা সন্দেহ হয়েছিল সমস্ত কথা আপনি মন খুলে বলছেন না এবং বলবেনও না পরে দেখলুম যে হ্যাঁ আমি ঠিকই সন্দেহ করেছি ইনফ্যাক্ট সেদিন আপনি কিছু মিথ্যে কথাও বলেছিলেন মিথ্যে কথা যেমন যেমন আপনি বলেছিলেন যে জানো কি আপনার একমাত্র সন্তান কিন্তু সেটা তো ডবল মিথ্যে কথা প্রথমত মিস্টার স্টুয়ার্টের সাথে আপনার বিয়ের ফলে একটি পুত্র সন্তান হয়েছিল মাস চাইল্ড না না মিসেস ঘোষ ওইভাবে চমকে উঠবেন না লন্ডনে বা রেজিস্ট্রেশন অফিস থেকে খবরটা আমি সংগ্রহ করেছি আর দ্বিতীয়ত জানকী ঘোষ আদৌ আপনার সন্তান নন অন্তত আপনি যে তার গর্ভধারিণী নন সেটা তো ঠিক মিসেস ঘোষ বললেন আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না না বোঝার তো কিছুই নেই মিসেস ঘোষ এটা তো অঙ্কের ব্যাপার খুব সহজ অঙ্ক রঘুবীর ঘোষের সাথে আপনার বিয়ে হয়েছিল উনিশশো সালের অগস্ট মাসে আর এদিকে এই উনিশশো সালে জানকী ঘোষের বয়স দেখছি ৪৫ বছর এটা কি করে হয় বলুন তো অঙ্ক তো মিলছে না কাগজের বয়সটা ভুল বেরিয়েছে মিস্টার ভাদুরি একচল্লিশের বেশি বয়স ওর হয়নি নাও মিসেস ঘোষ একচল্লিশ নয় পুরো পঁয়তাল্লিশ পুলিশ থেকে এজ ভেরিফাই করা হয়েছিল আপিসের খাতায় বলুন আর রেনবো ক্লাবের রেজিস্টারই বলুন সর্বত্র ওর বয়স দেখছি পঁয়তাল্লিশ আসলে উনি রঘুবীর ঘোষের একমাত্র সন্তান ঠিকই কিন্তু আপনি ওর মা নন উনি রঘুবীর ঘোষের প্রথম পক্ষের সন্তান সেই স্ত্রীর মৃত্যুর পর শিশু পুত্রটিকে সম্ভবত তার মামাবাড়িতে রেখে রঘুবীর ঘোষ বিলেতে গিয়েছিলেন এবং সেখানে আপনার সাথে পরিচয় হয় এই ব্যাপারে আপনি কিছু বলবেন মুখের একটিও রেখা পরিবর্তিত হলো না চোখও সে আগের মতোই স্থির শান্ত ভেতরে ভেতরে যতই তোলপাড় ঘটুক না কেন বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই ফুলকুমারী ঘোষ বললেন আমি আর কী বলব আপনি তো দেখছি সবই জানেন হ্যাঁ জানি তবে সবই একটু একটু করে আমাকে জানতে হয়েছে অনেক দৌড়ঝাপ করতে হয়েছে যেমন ধরুন দাসুর মাঝে মারা যাননি এ বাড়ি ছেড়ে চলে গিয়ে প্রথমে ফিল্মে নেমেছিলেন পরে এখন যাত্রা করে বেড়াচ্ছেন আমি এটাও জানি অথচ আপনি কি বলেছিলেন না দাসুর বয়স যখন মাত্র আড়াই বছর তখন ওর মা মারা যান আসলে প্রথম থেকে আপনি যত রাজ্যের ভুলভাল খবর আমাকে খাইয়েছেন আপনার কিছু বলার আছে না আমার কিছুই বলার নেই আপনার সম্পর্কে যা শুনেছি তাতে আমার বোঝা উচিত ছিল যে একদিন আপনি সবই জানতে পারবেন আপনি ঠিকই বলেছেন কোনো কথা গোপন না করলে ভালোই করত তবে কি না কেন আমি সমস্ত কথা আপনাকে জানাইনি কিছু মিথ্যে বলেছি সেটাও তো আপনার বোঝা উচিত ফুলকুমারী দেবী এরপর চুপ করে গেলেন স্থির চোখে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটা এখানেই থামালাম এর পরবর্তী তথা শেষ অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাব তাহলে আজকের মতো আসছি নমস্কার